বাংলাদেশ বন্দরে পাকিস্তানি জাহাজ, তাহলে কি পাকিস্তানের সাথে গভীর সম্পর্ক গড়ছেন ইউনূস? পাকিস্তানি জাহাজ চট্টগ্রামে নোঙর করতেই উঠছে এমন প্রশ্ন। পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ইউনূস সরকার। বাংলাদেশের হাওয়া থমথমে, রাস্তার দখল নিচ্ছে বিএনপি, দেশ ছাড়া হয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্বে রয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত সভা সমাবেশ রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী 10ই নভেম্বর রবিবার ঢাকার জিরো পয়েন্টে জমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ, যা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম। একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলে যাবে বাংলাদেশ, তাই কি নতুন ইতিহাস লেখার কাজ? জুলাই আগস্টের অভ্যুত্থানে ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি, বঙ্গভবন থেকে সরানো হয় বঙ্গবন্ধুর ছবি। 15 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন চলছে তার কি প্রতিশোধ নিচ্ছে এই সরকার, উঠছে এমনই প্রশ্ন। পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ইউনূস সরকার। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম থেকে পাক বন্দর শহর করাচিতে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলে উদ্যোগী হয়েছে। বাংলাদেশে নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর পথে একটি বড় পদক্ষেপ। গত 12ই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় উর্দু শের শায়রি বক্তৃতায় পালিত হয়েছে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার 76তম জন্মদিন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবর্তে জিন্নাকে জাতির জনক ঘোষণার পক্ষে সওয়ালও করা হয়েছে সেই মঞ্চ থেকে। এবার সেই নৈকট্যের প্রতিফলন দেখা গেল নৌ বাণিজ্যে। ঢাকার পাক হাইকমিশনও সমাজ মাধ্যমে চট্টগ্রাম করাচি জাহাজ পরিষেবা চালুর বিষয়ে সরকারি স্তরে আলোচনার কথা জানিয়েছে। ঘটনাচক্রে গত বুধবারই প্রথম করাচি থেকে সরাসরি একটি জাহাজ চট্টগ্রামে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15ই নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।